আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি সব আপুরাই তাদের নিজ নিজ জায়গায় নিজ নিজ কর্মে গৌরব উজ্জ্বল সফল। আমরা হয়তো সময় সংক্ষিপ্ততার জন্য সবাইকে স্টেজে আনতে পারবো না, কিন্তু তাদের মধ্যে আমরা কিছু আপুদেরকে এখানে এসে তাদের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। তো এখন আমি এই পর্যায়ে ডেকে নিচ্ছি আমরা নারী আমরা উদ্যোক্তা গ্রুপের এডমিন দ্য ওনার অফ সাবিহা ফুড কর্নার মিস সুরাইয়া আক্তার আপুকে। তিনি সুরাইয়া আক্তার আপু এখানে উনি শুভেচ্ছা বক্তব্য দিবেন, খুব সংক্ষিপ্ত বক্তব্য। মিস সুরাইয়া আক্তার আপু প্লিজ। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, নারী উদ্যোক্তা বন্ধুগণ, এবং আমার সামনে উপবিষ্ট সকল সুধীবৃন্দকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আমি সুরাইয়া আক্তার, এডমিন আমরা নারী আমরা উদ্যোক্তা। আমি সকল ধরনের ফ্রোজেন ফুড নিয়ে কাজ করি। আমার পেজ সাবিহাস ফুড কর্নার। আমরা নারী আমরা উদ্যোক্তা শুধুমাত্র একটি গ্রুপ নয়, এটি একটি বিশাল পরিবার। আমরা মনে করি এটি একটি পরিবারের মতো। আমাদের গ্রুপের সদস্য সংখ্যা এখন 60,000। এটি একটি বিশাল মার্কেট প্লেস আমাদের সবার জন্য। এখানে আমরা অ্যাক্টিভ থাকা মানে 60,000 মানুষের কাছে আমরা আমাদের কথাগুলো পৌঁছাতে পারছি। এই বিশাল মার্কেট প্লেসটি তৈরি করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রেসিডেন্ট রাহিমা আক্তার সুইটি আপুকে। আপুর কষ্টের ফলেই আজকে আমরা এই গ্রুপটি পেয়েছি। এখন এই মার্কেট প্লেসে আপনারা নিজেদেরকে কীভাবে পরিচিতি করবেন এটা কিন্তু আপনাদেরকেই করে দিতে হবে, এটা কেউ করে দিতে পারবে না। এজন্য আমাদেরকে গ্রুপে নিয়মিত সময় দিতে হবে, গ্রুপে পোস্ট, লাইক, কমেন্ট এগুলোর মাধ্যমে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। তো অনেকেই প্রশ্ন করেন যে পোস্ট কী দিব, অনেকে পোস্ট কী দিবে সেটাই বুঝে পাচ্ছে না। গ্রুপে আমরা প্রতিদিন চেষ্টা করব যেন মিনিমাম 3টা পোস্ট দেই। একটি পোস্ট আমরা বিভিন্ন উদ্যোক্তাদের পরিচিতি অথবা শুভ সকাল দুপুর এসব নিয়ে দিতে পারি। অন্য উদ্যোক্তাদের পরিচিতি নিয়ে পোস্ট দিলে এতে আমাদের তাদের সাথে ভালো একটা বন্ডিং গড়ে উঠবে। আমরা নিজেরা যে যে পণ্য নিয়ে কাজ করছি সেগুলি নিয়ে লিখতে পারি। আমাদের নিজেদের পণ্যের প্রচার আমাদের নিজেদেরকেই করতে হবে। আমরা যদি আমাদের পণ্যের প্রচার না করি তাহলে মানুষ জানবে না আমরা কী নিয়ে কাজ করি। মানুষ যদি না জানে আমরা কী নিয়ে কাজ করি তাহলে তারা আমাদের ক্রেতা হবে কীভাবে। আর কমেন্ট করব আমরা নিয়মিত, কিন্তু কমেন্টগুলো আমরা চেষ্টা করব যেন একটু গঠনমূলক কমেন্ট হয়। কমেন্টগুলো 3 বাক্যের হলে ভালো। আর প্রতিদিন 100 কমেন্ট করার চেষ্টা করব আমরা। তো প্রথম দিকে এটা অসম্ভব মনে হতে পারে যে 100 কমেন্ট এত বিশাল ব্যাপার, কিন্তু না, আমি আমরা নারী আমরা উদ্যোক্তা গ্রুপে প্রতিদিন 100 কমেন্ট করি এবং আমার 30 মিনিটসের বেশি লাগে না 100 কমেন্ট করতে। আপনারা যদি নিয়মিত কমেন্ট করেন তখন এটা অসম্ভব কিছু হবে না। প্রথমেই 100 কমেন্ট করা অসম্ভব মনে হবে যাদের জন্য, তারা প্রথমে 30টি কমেন্ট দিয়ে শুরু করতে পারেন, তারপরে 50টি, তারপর 70টি, এভাবে বাড়াতে পারেন। ধীরে ধীরে গঠনমূলক কমেন্টের মাধ্যমে আমরা আমাদের পরিচিতি গড়ে তুলতে পারবো, আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং গড়ে তুলতে পারবো। আমরা যাকে ক্রেতা বানাতে চাই তার পোস্টে কমেন্ট করতে পারি। এটা আমার নিজের দ্বারা পরীক্ষিত, যাদের সাথে আমার কমেন্টের মাধ্যমে পরিচিতি, এমন অনেক ক্রেতা আমার তৈরি হয়েছে। আর আমরা সেল পোস্ট দিব না, সেল পোস্ট দিলে পোস্টটা দেখতে সুন্দর হয় না। অনেকে শুধু ছবি দিয়ে লিখে যে নিতে ইনবক্স করুন, দয়া করে এই ধরনের পোস্ট কেউ দিবেন না। আমাদেরকে প্রতিদিন এই ধরনের পোস্ট ডিক্লাইন করতে হয়। আপনারা পোস্ট এভাবে না দিয়ে একটু সুন্দর করে গল্প আকারে সাজিয়ে দিতে পারেন, এতে পোস্টটা দেখতেও ভালো লাগবে, মানুষও আগ্রহ নিয়ে পড়বে। সেল পোস্ট কেউই পড়েন, আপনার সেল পোস্টটা যখন আসবে সবাইকে স্কিপ করে যাবে, সেজন্য আমরা একটু গল্প আকারে পোস্ট দেওয়ার চেষ্টা করব। আর নিজেদের পণ্যের প্রচার আমাদেরকে প্রতিদিন করতে হবে। গ্রুপে আমরা প্রতিদিন পোস্ট দিচ্ছি, লাইক করছি, কমেন্ট করছি, তারপরে আমাদের সেল হচ্ছে না, এজন্য আমরা হতাশ হয়ে যাই। আসুন তাহলে একটা গল্প শুনি আমরা এখন। চায়নাতে একটি বিশেষ গাছ আছে যেটি হচ্ছে স্পেশাল চাইনিজ ব্যাম্বু ট্রি। এই গাছটি লাগানোর পর 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে বীজ অঙ্কুরিত হয় না। গাছে নিয়মিত পানি দেওয়া হচ্ছে, সার দেওয়া হচ্ছে, কিন্তু বীজ অঙ্কুরিত হচ্ছে না।
এক সপ্তাহ, দুই সপ্তাহ, এভাবে এক মাস, দুই মাস, তিন মাস, দেখতে দেখতে এক বছর, দুই বছর হয়ে গেল, কিন্তু গাছটি বড় হচ্ছে না। কিন্তু গাছের মালিক তার যত্ন ঠিকমতো করে যাচ্ছেন, গাছে ঠিকমতো পানি দিচ্ছেন, সার দিচ্ছেন, কিন্তু গাছের বৃদ্ধি না হওয়ার পরেও মালিক হতাশ হয়ে যাননি, হাল ছেড়ে দেননি। ঠিক চার বছর পরে গাছটির বীজ অঙ্কুরিত হয় এবং অবাক করার বিষয় হচ্ছে তার ঠিক চার সপ্তাহের মাথায় গাছটি 90 ফুট লম্বা একটি বাঁশ গাছে পরিণত হয়। তখন মানুষ গাছটিকে দেখে বলে, আরে দেখ, চার সপ্তাহে গাছটি 90 ফুট লম্বা একটা বাঁশ গাছ হয়েছে। আসলে কি তাই? না, গাছটি চার বছর চার সপ্তাহে এত লম্বা হয়েছে। তেমনি আমরা যারা হতাশ হয়ে যাই, আমাদেরকে লেগে থাকতে হবে। আমরা যদি নিয়মিত লেগে থাকি তাহলে আমরা সফল হব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা একদিন গ্রুপে পোস্ট দিলাম, তিন দিন আমাদের কোনো পোস্ট নেই। এভাবে করলে কখনোই হবে না, আমাদেরকে নিয়মিত লেগে থাকতে হবে। আমরা যদি টানা 100 দিন লেগে থাকি, ইনশাল্লাহ আমরা সফল হব। অল্পতেই আমরা হতাশ হয়ে যাই, আমাদেরকে হতাশ হলে চলবে না। আমি আরেকটি গল্প দিয়ে আমার কথা শেষ করতে চাচ্ছি। মুম্বাইয়ে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছেন, নিবেদা নাম। উনি ট্রান্সকন কোম্পানির ফাউন্ডার এবং সিও। উনি প্রথমে ওনার বাসার পাশে অনেক ময়লার স্তূপ ছিল, তো উনি চিন্তা করলো এগুলো উনি পরিষ্কার করবেন। ওই ময়লার স্তূপে একটি ছোট 3 বছরের বাচ্চা পড়ে মারা যায়। এই ঘটনাটি তাকে খুব দুঃখ দেয় এবং তারপর তিনি এটি পরিষ্কার করার উদ্যোগ নেন। প্রথম দিন তিনি কিছু মানুষজন নিয়ে এগুলো পরিষ্কার করলেন, দ্বিতীয় দিনে একই অবস্থা, আবার সেই ময়লা স্তূপ হয়ে গেল। তো নিবেদা চিন্তা করলো যে এভাবে তিনি পারবেন না। তিনি তারপর বাড়ি বাড়ি গিয়ে মানুষদেরকে বুঝালেন যে যেন তারা ময়লা এভাবে না ফেলে, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। নিবেদা প্রযুক্তির ব্যবহার করতে চাচ্ছিল, কিন্তু কেউ তাকে সাপোর্ট করলো না। সবাই বললো যে না, এটা সম্ভব না, পুরো সিটি ক্লিন করা তোমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। কিন্তু নিবেদা হাল ছেড়ে দিল না। নিবেদা তার দীর্ঘ 8 মাস চেষ্টা করে একটি মেশিন তৈরি করলো, যে মেশিনে জীবাণু বিহচ্যগুলো গ্যাস হয়ে যাবে এবং যে অজীবাণু বিহচ্যগুলো আছে সেগুলো থেকে বিভিন্ন রিসাইকেল করে ম্যাটেরিয়াল তৈরি করা হবে। তার যন্ত্রটি তৈরি করার পর নিবেদা সবার সামনে নিয়ে এটাকে অন করলো এবং অন করার 5 সেকেন্ডের পর বিকট শব্দে যন্ত্রটি ব্লাস্ট হয়ে যায়। নিবেদা এবার হাল ছেড়ে দিল যে না, আমি হয়তো আর পারবো না। ওর আম্মুকে ফোন দিয়ে বললো যে আম্মু, আমি তো হেরে গিয়েছি, ঠিক আছে, সবাই আমাকে বলছিলো যে না, এটা পসিবল না, সত্যি এটা পসিবল না, আমি এখন থেকে চাকরি করব। তখন নিবেদার মা তাকে উৎসাহ দিল যে না, তুমি পারবে, এটা কেউ না কেউ পারবে, তাহলে সেই কেউটা কেন তুমি হতে পারবে না, তুমি চেষ্টা করো, তুমি পারবে, আমি তোমাকে সব ধরনের সাপোর্ট দিব। নিবেদা আবার চেষ্টা শুরু করলো এবং 18 মাসের মাথায় নিবেদা সফল হলো, সে ট্র্যাশবোর্ড তৈরি করে ফেললো। এখন নিবেদা যদি অল্পতে তখনই সবাই উৎসাহ না পেয়ে তার কাজ বন্ধ করে দিত, তাহলে আজকের অবস্থানে আসতে পারতো না। তাই সবাইকে বলবো, আপনারা নিজের কাজে লেগে থাকুন, সেলের চিন্তা করবেন না, নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং গড়ে তুলুন। আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং যদি হয়, আমরা ইনশাল্লাহ সেল হবেই। সেল আজ হচ্ছে না, কাল হবে, কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সবশেষে আমি রাহিমা আক্তার সুইটি আপুকে ধন্যবাদ জানাতে চাই এরকম একটি আয়োজন করার জন্য। আপু সবসময় আমাদের পাশে থেকে অনুপ্রেরণা দেয়, আপুর জন্যই আজকে আমার এই অবস্থানে আসা। আপুর অনেক অনেক নারী উদ্যোক্তা আছে যাদের নিজেদের ফেসবুক পেজ পর্যন্ত ছিল না, আপু ওনাদেরকে পেজ খুলে পেজের লোগো তৈরি করে দিয়েছেন, পেজ কীভাবে চালাতে হয় এগুলো শিখিয়েছেন। আপুর হাতে অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছে, আশা করি ভবিষ্যতেও আপুর হাতে এমন আরও অনেক নারী উদ্যোক্তা তৈরি হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।